प्लस बी माइनस वाई वन होल स्क्वायर, बी माइनस वाई वन होल स्क्वायर इक्वल टू कत फाइव, তাই না? এটাকে ভালো করে ক্যালকুলেশন করলে কি হবে, একটা সার্কেল হবে, তাই না? কি হবে সার্কেলটা, ইউ মাইনাস এক্স ওয়ান ইউ মাইনাস এক্স ওয়ান এত স্কোয়ার প্লাস v minus y1 square equal to কত হচ্ছে 5 25 25. তাই এই যে আমরা যেটা পেলাম এখন এটা কিন্তু u এবং v কি ধরে নিয়েছিলাম, আরবিটারি পয়েন্ট ধরে নিয়েছিলাম, তাই না? জি স্যার। দেখো u এবং v ধরে নিয়েছিলাম আরবিটারি পয়েন্ট। এখন যখন আমরা বলবো যে হেস দ্য লোকাস অফ ইউভি, বুঝতে পেরেছো? তখন আমরা কথাটা বলবো হেস দ্য লোকাস অফ ইউভি, ইউভি যদি নির্দিষ্ট পয়েন্ট ধরে নিয়েছিলাম, আরবিটারি পয়েন্ট ধরে নিয়েছিলাম ইউ কমা ভি, পরবর্তীতে ফাইনাল ইকুয়েশনটা লেখার সময় ইউর জায়গায় আমরা কি দিব, যে ভেরিয়েবলটা দিব, বুঝতে পেরেছো না? ভেরিয়েবলটা কি হবে তখন, এক্স মাইনাস x1 x minus এবার দেখো এটা কিন্তু আমরা ফাইনাল ইকুয়েশনটাই পেয়ে গেলাম, ওই যে লোকাসের ইকুয়েশনটাই পেয়ে গেলাম, বুঝতে পারছো এই কথাটা? আমার কথা কি বুঝতে পারলে তোমরা? স্যার এটা কিভাবে পেলাম? আচ্ছা এটা দেখো, আমরা কিন্তু ইউভি ধরে নিয়েছিলাম হচ্ছে এমন আরবিটারি পয়েন্ট, ঠিক আছে না? ইউভি ইজ আরবিটারি পয়েন্ট, তো আরবিটারি পয়েন্ট দিয়ে তো ইকুয়েশন হবে না, ইকুয়েশন করতে হলে কি লাগবে, ভেরিয়েবল লাগবে, ঠিক আছে না? এটা এক্স এর ওয়াই এর ভেরিয়েবল দিতে হবে স্যার। বুঝছি জি স্যার। পরবর্তীতে এই যে এই কথাটা যখন বলতেছে হেন্স দা লোকাস অফ ইউভি, এই যে লোকাস অফ ইউভি তখন আমরা সেখানে কি জুড়ে দিলাম, ভেরিয়েবল জুড়ে দিলাম। এই যে ইউভি এখানে আমরা পি কিউ ধরতে পারতাম, তাই না? এখানে আমরা এক্স টু ওয়াই টু ধরতে পারতাম, এখানে কিন্তু যে কোনো পয়েন্ট ধরা যেত, কিন্তু যখন আমরা বলবো যে ওই পয়েন্টের লোকাস কি, তখন সেখানে আমাদের কি দিতে হবে, ভেরিয়েবল দিতে হবে। কথাটা বোঝা গেল? জি স্যার। এই লোকাসের বিষয়টা আমাদের পরবর্তীতে চলে আসবে। সাপোজ এখানে কিন্তু আমাদের যে ফিক্সড যে পয়েন্ট, ফিক্সড পয়েন্ট কোনটা ছিল, x1 y1, এখানে যদি আমার এই স্কে থাকতো তাহলে এই স্কেটা কি হতো, ওই একটা সার্কেলের সেন্টার হয়ে যেত না? জি স্যার। এটা একটা সার্কেল হলো, সার্কেলের সেন্টারটা কত, যেমন এখানে ইউভি আরবিটারি ধরে নিয়েছে, তাদের এখন ভেরিয়েবল দিচ্ছি এক্স আর ওয়াই। কথা বুঝতে পেরেছো? এখন আমরা চলে যাই, আমরা যেটা দেখাচ্ছিলাম আর কি, তোমরা প্রেজেন্টেশনটাতে আবার চলে যাই। এখানে কি দেখো, যে এখানে বলা হচ্ছে যে দুইটা বিন্দু যদি কি হয়, একটা সার্কেলের ডায়ামিটার হয়, তাহলে সার্কেলটা কত, তাই না? কথাটা বুঝতে পেরেছো? হ্যালো সার্কেলের দুই প্রান্তে অবস্থান করে, তাহলে সার্কেলের ইকুয়েশনটা কত হবে,
ঠিক আছে না জি স্যার বুঝতে পারছি এটার আমরা একটু গ্রাফিক্যালি দেখাই যদি এটা সহজ হয় তাহলে তারপরে একটু বোঝানো চেষ্টা করি তুমি দেখো তোমাকে এটা দেখতে পাচ্ছ জি স্যার জি স্যার গ্রাফটা গ্রাফ পেপার জি স্যার আচ্ছা এটা দেখা যাচ্ছে হ্যাঁ দুটো পয়েন্ট নিলাম সাপোজ একটা পয়েন্ট নিলাম এ আর একটা পয়েন্ট নিলাম বি ঠিক আছে না তো এটা কি হবে এই যে এটা যে জয়েনিং লাইনটা হবে জয়েনিং লাইন হলো না জি স্যার এই জয়েনিং লাইনটা কি হবে সেগমেন্ট নিতে হবে এই যে দুটো লাইন নিলাম না মানে একটা লাইন নিলাম না দুই দুই প্রান্ত দিয়ে এখন এই দুই প্রান্ত দিয়ে এই বিন্দুর যে সার্কেলটা হবে সেই সার্কেলের ইকুয়েশনটা আমরা চাই তাই না এটা কোথাও দেওয়া আছে একটা পয়েন্ট ধরো এখানে এটা ধরলাম x1 y1 x2 y2 তাহলে এই যে সার্কেলটা হবে সেই সার্কেলের ইকুয়েশনটা কত হবে তাহলে দেখো এই সার্কেলের উপরে একটা ইকুয়েশন যদি আমরা একটা বিন্দু যদি ধরি x x এবং y যদি ধরি একটা সার্কেল এখানে নিচ্ছি আচ্ছা একটা সার্কেল নিলাম এটাও সেই সার্কেলটা হয়নি অবশ্য এটা হতে হবে ব্যাস তাই না ওই রেখাটা কি হতে হবে ব্যাস হতে হবে আচ্ছা এবার মোটামুটি ব্যাস হচ্ছে বোঝা যাচ্ছে না জি স্যার এই সার্কেল ব্যাস এখন দেখো এই সার্কেলের উপর যে কোনো একটা বিন্দু যদি p of x হয় এর উপর যে কোনো একটা বিন্দু যদি কি হয় p of আমরা x y না দিয়ে অন্য কিছু দিলাম প্রথমে u এবং v বে u এবং v কোথা থেকে নিলাম এটা সার্কেলের উপরের একটা পয়েন্ট নিলাম তাই না জি স্যার u এবং v নিলাম সার্কেলের উপরের একটা পয়েন্ট তাহলে এখন দেখো দেখি এটা যদি এর উপরে কোনো পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টের সাথে এই লাইনের একটা সম্পর্ক আছে না এরকম সম্পর্ক এই বিন্দুর সাথে যদি এ বিন্দু এ যোগ করা যায় আর বি এর সাথে যদি বি এর সাথে যদি বি যোগ করা যায় তাহলে একটা ত্রিভুজ হলো না হ্যাঁ এই ত্রিভুজটা কি রকম এটা একটা সমকোণী ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ স্যার হ্যাঁ যেটা হচ্ছে এটা কত রাইট অ্যাঙ্গেল না এগুলো রাইট অ্যাঙ্গেল তাহলে দেখো এটা ছিল আমার পয়েন্ট ছিল x1 y1 এটা কি ছিল x2 y2 এ ছিল হচ্ছে x1 y1 আর b ছিল হচ্ছে x2 y2 এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের ফিক্সড করে দেয়া আছে তাই না সেখান থেকে আমরা আরবিটারি ধরলাম হচ্ছে p of u v তাহলে এই এর এদের মধ্যে ইকুয়েশনটা কেমন হবে সত্য যেটা পেলাম সেই সত্যটা কি রকম হবে যে p স্কয়ার সত্যটা এরকম হবে না p a স্কয়ার প্লাস p p b স্কয়ার ইকুয়াল টু কত হবে a b স্কয়ার a b স্কয়ার এ বি স্কয়ার তাহলে এটা যদি জাস্ট এই লাইনটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এটা একটা ইকুয়েশন চলে আসবে তাই না জি স্যার সেই ইকুয়েশনে কি থাকবে ইউ এবং ভি আকারে থাকবে কিন্তু তাই না জি স্যার ইউ এবং ভি আকারে থাকবে পরবর্তীতে বলবো কি ইউ এবং ভি এর সঞ্চার পথ কত হবে জাস্ট ইউ ভি এর জায়গায় একটা কি দিব এক্স ওয়াই ভেরিয়েবল দেব ভেরিয়েবলটা এক্স ওয়াই দেব বোঝা গেল জি স্যার এই কাজটাই ঠিক আছে আমাদের এই কোশ্চেনটাতে করা আছে তোমরা এটা দেখে নিও একেবারে সহজ জাস্ট বলার লোকাসটা একটু বোঝানোর জন্য আমি এই সহজ জিনিসটা তোমাদের বললাম কিছু বোঝা গেল এখানে অবশ্য এ দিয়ে বলছে আমাদের দুটো মিলে ঢাল দিয়ে বলছে একই কথাই হবে অসুবিধা নেই যাই হোক তো আমরা পরের কোশ্চেনটাতে যাই এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে টু ফাইন্ড দা ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দা সার্কেল এট এট আ পয়েন্ট x1 y1 অন ইট সার্কামফারেন্স কোশ্চেনটা বুঝতে পেরেছো না স্যার বুঝতে পারি নাই আচ্ছা কোশ্চেন এটা তোমাদের বলেছিলাম এর আগেও বলা হচ্ছে যে একটা সার্কেল
এটা হচ্ছে আমাদের একটা সার্কেল দেয়া আছে এই সার্কেলের উপর সার্কেল মধ্যে পরিধির উপর একটা বিন্দু কত x1 y1 তাহলে পরিধির উপর একটা বিন্দু যদি x1 y1 হয় তাহলে সেই বিন্দুকে আমি ট্যানজেন্ট এর ইকুয়েশন কত হবে ঠিক আছে না ট্যানজেন্ট এর ইকুয়েশন কত হবে এটা কি তোমাদের আমি ক্লাসে পড়িয়েওছিলাম তোমরা এটা দেখে নিও আমি জাস্ট এই আরেকবার বলছি এটা এটা আমরা সংক্ষেপে যেটা বলে থাকি যে আচ্ছা সার্কেল ইকুয়েশন আমরা লিখছি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 dx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এরকম একটা সার্কেল যদি হয় এর উপর যে কোনো একটা বিন্দু যদি x1 y1 হয় তাহলে এই বিন্দুকে আমি যে ট্যানজেন্ট হবে সেই ট্যানজেন্টের ইকুয়েশনটা কত হবে x x1 plus y y1 plus 2 plus g x plus x1 plus f into y plus y1 at all plus c equal to 0 c equal to 0 এইটাই হবে সেই ট্যানজেন্ট তোমরা কি দেখতে পাচ্ছ জি স্যার জি স্যার এটা হবে সেই ট্যানজেন্ট তো এখন এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি কি বলে থাকি আচ্ছা এই x1 y1 বিন্দুটা কোথায় আছে বলো দেখি সার্কেলের উপরে উপরে সার্কেলের পরিধির উপরে তাহলে সার্কেলের পরিধির উপরে একটা বিন্দু থেকে ট্যানজেন্ট কয়টা হবে একটাই একটাই ট্যানজেন্ট হবে এবং সেই ট্যানজেন্টটাকে আমরা সংক্ষেপে বলবো হচ্ছে t equal to 0 কথা বোঝা গেল এই ইকুয়েশনটাকে আমরা বলবো t equal to 0 অর্থাৎ সার্কেলটা যদি s equal to 0 হয় বিন্দুটা যদি x1 y1 হয় তাহলে t equal to 0 টা কেমন হয় বুঝতে পারছো সার্কেল যদি এরকম হয় জি স্যার তাহলে x x1 y স্কয়ার আছে y y1 এখানে টয়েস gx সেখানে হবে gx plus x1 টয়েস এর পরের জায়গায় হবে f y plus y1 plus c equal to 0 এটা কিন্তু t equal to 0 এই t equal to 0 হচ্ছে বিন্দু যদি উপরে থাকে তাহলে t equal to দ্বারা কি বোঝা যাবে ওই বিন্দুকে আমি ট্যানজেন্ট তো এটা তোমাদের আমি ডেরিভেশনটা একদম করে দিয়েছিলাম
আমরা আবার চলে যাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আচ্ছা এখানে তাহলে দেখো এটা টু বি প্রুভডাই বলেছে এখানে এটা তোমরা করে নিছো ওটা দেখে নিও এখানে একটা ফিগার আমি দিয়েছিলাম জাস্ট এটা এস ইকুয়াল টু 0 যে সার্কেল হয় তাহলে টি ইকুয়াল টু 0 হবে ওই বিন্দুকে আমি ট্যানজেন্ট আচ্ছা এবার আসা যাক যে একটা লাইন y ইকুয়াল টু mx প্লাস c এটা কখন একটা সার্কেলের ট্যানজেন্ট হবে ট্যানজেন্ট হওয়ার কন্ডিশনটা কি অর্থাৎ যদি এরকম হয় अच्छा এই সার্কেলের সেন্টার হচ্ছে 0 0 আর রেডিয়াস এখানে 11 পয়েন্ট সরি এটা রেডিয়াস যাই হোক 11.30 স্কয়ার রুট করলে যেটা হবে সেটা রেডিয়াস তো এখন দেখো এইরকম একটা সার্কেলের একটা রেখা আমরা ধরলাম হচ্ছে y = mx + c এটা ধরলাম হচ্ছে রেখা নিলাম y equal to mx plus c এমনি ধরে নিচ্ছি জাস্ট y equal to mx plus c সার্কেলটা যদি হয় x স্কয়ার প্লাস y স্কয়ার अतो इक्वल टू सॉरी है अतो इक्वल टू ए स्क्वायर इक्वल टू ए स्क्वायर तो एरा वाटा सर्कल एरा वाटा रेखा तो एरा कौन ए रेखाटा ए ट्यांजेंट होर शर्तटा की जानो तुमरा कौन ट्यांजेंट होवे सर किछु देखा जाछ ना देखता अच्छा ना ओ अच्छा एखने देख एखन देखते अच्छा जी सर अच्छा जी सर এখন দেখা যায় স্যার মত আসছ না আর কিছু শোনা যাচ্ছে না তো দাঁড়াও দাঁড়াও এখানে কি হচ্ছে কিছু দেখাও যাচ্ছে না আচ্ছা একটু দাঁড়াও কোনো প্রবলেম হচ্ছে কোনো এই যে দেখা যায় আচ্ছা তোমরা কি গ্রাফটা দেখতে পাচ্ছো জি স্যার জি স্যার তো এখানে আমরা যেটা বলছি সার্কেল যেটাকে বলতেছি কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার
এটা একটা সার্কেল এবং এটা একটা রেখা y = mx + a ঠিক আছে না তো এরকম একটা সার্কেলে এরকম একটা রেখা এই রেখাটা ট্যানজেন্ট হওয়ার কন্ডিশনটা কি বলো দেখি কখন ট্যানজেন্ট বলবো এটাকে এটা কি ট্যানজেন্ট হয়েছে না স্যার কখন ট্যানজেন্ট হবে যদি এর সেন্টার থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব রেডিয়াসের সমান হবে সমান হবে না তার মানে এর সেন্টার কত 0 0 এই লাইনের উপর আমরা যে পারপেন্ডিকুলার যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটা যদি কত হয় যদি a এর সমান হয় তাহলে কিন্তু এই রেখাটাকে আমরা এর ট্যানজেন্ট বলতে পারবো তো ঠিক এটা একদম সিম্পল একটা জিনিস যে 0 0 থেকে এর উপর লম্ব দূরত্ব নেওয়া হয়েছে সেই লম্ব দূরত্ব a এর সমান করলেই এর সমান করলে আমরা এই কন্ডিশনটা পেয়ে যাব c = প্লাস মাইনাস এর রুট ওভার 1 প্লাস n স্কয়ার এটা যদি হয় তাহলে আমরা তাকে বলবো এটা হচ্ছে ট্যানজেন্ট আচ্ছা তো এবার আমরা চলে যাই কোড অফ কন্টাক্ট তোমরা কি এই জিনিসটা এর আগে পড়াইছিলে মনে আছে কিছু কোড অফ কন্টাক্ট স্যার কোড অফ কন্টাক্ট বাংলা কি স্যার স্পর্শ দিয়ে স্পর্শ দেয় মনে আছে অনেক আচ্ছা স্পর্শ দেয় আমরা ওগুলো একটু রিপিট করার চেষ্টা করব স্যার স্পর্শ দেয়াটা মূলত কি স্যার মনে নাই আচ্ছা অসুবিধা নেই তো দেখো স্পর্শ দেয়াটা মূলত কি স্যার সবার মাইক্রোফোন একটু অফ করতে কোন বাইরে থেকে সাউন্ড আসছে আচ্ছা তোমাদের মাইক্রোফোন গুলো আমি এখান থেকে অফ করে দিচ্ছি তো দেখো স্পর্শ যেটা কি সাপোজ এখানে একটা সার্কেল নিয়েছি সার্কেলটা ধরলাম হচ্ছে এটা s = 0 একটা সার্কেল s = 0 এটা হচ্ছে একটা সার্কেল একটা পয়েন্ট আমরা ভেতরেই একটা পয়েন্ট সার্কেলের মাঝখানে একটা পয়েন্ট নিলাম মাঝখানে একটা পয়েন্ট সাপোজ এ পয়েন্টটা নিলাম এখান থেকে একটা পয়েন্ট নিলাম এখন দেখো এই এ পয়েন্ট দিয়ে কতগুলো যেতে পারে বলো দেখি স্যার শুনতে পাচ্ছি না স্যার আচ্ছা আচ্ছা বলছি আমি আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ সার্কেলটা s = 0 একটা সার্কেল দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না স্যার দেখতে পাই না দেখতে পাচ্ছি না আচ্ছা এই যে s = 0 সার্কেলটা দেখতে পাচ্ছ জি স্যার হ্যাঁ হ্যাঁ এখন দেখা যায় স্যার জি স্যার এবার দেখতে পাই s = 0 একটা সার্কেল আমরা একটা পয়েন্ট নিচ্ছি বাইরে থেকে সার্কেলের বাইরে একটা পয়েন্ট নিচ্ছি সার্কেলের বাইরে একটা পয়েন্ট নাম b পয়েন্ট ঠিক আছে না পয়েন্টটাকে আমরা বললাম x1 x1 y1 পয়েন্ট পয়েন্টটা একটু দূরে নেই তো এখন দেখো যে এই বি পয়েন্ট দিয়ে বি পয়েন্ট থেকে সার্কেলের উপর কয়টা ট্যানজেন্ট হবে কয়টা ট্যানজেন্ট হবে দুইটা হবে দুইটা 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 সরি ট্যানজেন্ট গুলো কি হবে এই যে দুটো ট্যানজেন্ট হলো না দুটো ট্যানজেন্ট আমরা পেলাম না বি পয়েন্ট দিয়ে সার্কেলে ওকে স্যার বুঝতে পেরেছো স্যার দুটো ট্যানজেন্ট
এখন কোড অফ কন্টাক্ট মূলত এই যে ট্যানজেন্ট দুইটা যেখানে বৃত্তকে স্পর্শ করেছে ঠিক আছে না এই স্পর্শ বিন্দু নামে যে রেখাটা যাবে সেটাকে বলা হবে বি পয়েন্টের কি কোড অফ কন্টাক্ট সেই সেই রেখাটা তাহলে কোনটা হচ্ছে जीरो এবং একটা পয়েন্ট x1 y1 তাহলে এই পয়েন্টে বা সার্কেলের ভিতরে না বাইরে না উপরে সার্কেল কিন্তু বাইরে যদি সার্কেলের বাইরে তাহলে এই বিন্দু দিয়ে যে কোড অফ কন্টাক্ট হবে সেই কন্টাক্টের ইকুয়েশনটা কত হবে সেটা এবার দেখা যাক এই ইকুয়েশনটা যদি একটা সার্কেল ছিল x2 y2 = a2 একটা সার্কেল তো এইটার কোড অফ কন্টাক্ট বলা হচ্ছে xx1 y y1 = a2 তাহলে এটাও এই স্কোয়ারটাই তো মূলত সি কনস্ট্যান্ট টার্মটাই তো সি তাই না সেক্ষেত্রে কি লিখি -c = 0 তা -c তাহলে যদি ইকুয়েশন এই পাশে লিখতাম তাহলে যেটা - স্কয়ারই হয়ে যেত একই কথাই তার মানে সি টার্মটা লিখেছি ঠিক আছে তো এটা কি t = 0 মানে হ্যাঁ এটা এটা কি আসলো পরবর্তীতে তোমাকে একটু শেয়ার করি যেটা তোমাদের ক্লাসে আমি পড়াইছি এটা ক্লাসে পড়া করেছিলাম আচ্ছা এটা পাবে তোমরা 70 পেজে 70 পেজ আজকে ওদের বইয়ের 70 পেজে কোড অফ কন্টাক্টের এই প্রমাণটা তোমাদের এখানে দেয়া আছে এই যে আর্টিকেল নাম্বার 79 দেখতে পাচ্ছ কি পিডিএফটা স্যার বইয়ের পিডিএফটা কি আছে আপনাদের কাছে স্যার দেয়া আছে আচ্ছা এখানে আমি তোমাদের এই পিডিএফটা এর আমি জাস্ট ফোন থেকে ছবি তুলে এখানে দিয়েছি তো আমি তোমাদের কাছে যদি বই না থাকে তাহলে তোমরা আমি সমস্যা নাই এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব আমাদের গুগল ক্লাসরুমে একটু পাঠিয়ে দিয়েন স্যার তো তোমরা গুগল ক্লাসরুমে জি স্যার আচ্ছা আমি ওটা ইয়ে করে নি এখান থেকে ফাইল শেয়ার করা যাবে আমি তোমাদের মেইল মেইলে দিয়ে দিব জি স্যার মেইলে দিয়ে দিন আপনারা সব সময় কন্টাক্ট করা একটু মুশকিল হয়ে যায় জি স্যার মেইলে দিয়ে দিন আমি তোমাদের মেইলে দিয়ে দেব আর এখানে বলে রাখি এখানে কিন্তু পেজগুলো এলোমেলো আছে তোমরা পেজ নাম্বার দেখেই বুঝতে পারবে যেমন এটা কোন 70 71 ঠিক আছে না জি স্যার দেখে নিও যেহেতু কাছে বই নেই তোমরা আপাতত এটা দিয়ে দেখতে পারো আচ্ছা তো এটা গেল কোড অফ কন্টাক্ট এটা যদি তোমরা বুঝতে অসুবিধা হয় এখানে কিন্তু ওই লোকাস টোকাস ওইসব বলা আছে তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে ঠিক আছে আশা করা যাচ্ছে স্যার একটা কথা ছিল স্যার বলো বলো স্যার আমাদের এই যে আস্কুইতের বইয়ের স্যার একটা পিডিএফ স্যার শেয়ার করলে ভালো হতো পিডিএফটা তো না আস্কুইতের বইয়ের পিডিএফ পাওয়া যায় না আমি সেই জন্য আমার কাছে বই যে হার্ড কপিটা আছে ওখান থেকে জাস্ট পেজগুলো আমি ছবি উঠাইছি ফোন থেকে বুঝতে পেরেছো তো আপাতত যা ডেলিভারি দিচ্ছি এগুলো তোমরা কালেকশনে রাখো এগুলো দেখো আচ্ছা ঠিক আছে এই তো বই আর যদি পিডিএফ কেউ পাও তাহলে শেয়ার করো জানাও ঠিক আছে হ্যালো জি স্যার জি স্যার কোড অফ কন্টাক্ট আমাদের মোটামুটি বোঝা হয়ে গেল জাস্ট তাহলে ইকুয়েশনটা কি হলো একটা সার্কেলের যদি একটা সার্কেল যদি s = 0 হয় একটা সার্কেল যদি s = 0 হয় তাহলে x1 y1 পয়েন্টের জন্য কোড অফ কন্টাক্ট কি হবে c = 0 0 ঠিক আছে না
আবার একটা সার্কেল যদি s = 0 হয় x আর y এর পয়েন্টটা যদি সার্কেলের উপরে থাকে তাহলে তার ট্যানজেন্ট কি হবে s = t = 0 তাহলে t = 0 দিয়ে কিন্তু আবার একসাথে ট্যানজেন্ট হচ্ছে আবার একের সাথে কি হচ্ছে কন্টাক্ট হচ্ছে তাহলে কখন কোনটা হবে যদি পয়েন্টটা যদি উপরে থাকে তাহলে ট্যানজেন্ট হবে আর যদি পয়েন্টটা বাইরে থাকে তাহলে কি হবে কট অফ কন্টাক্ট হবে তো এবার আমরা যাই প্রেজেন্টেশন চলে যাই তো এই কোশ্চেনটার সলিউশন তোমাদের আমি ক্লাসে এটা লিখে দিয়েছিলাম তারপরে তোমরা দেখে নিও আমি সেটার মধ্যে টু বি প্রুফ পুরো আর এখানে আলোচনা করব আচ্ছা পরবর্তীতে কোশ্চেন আসলো হচ্ছে পোল এবং পোলার এটাও একটু বলেছিলাম তো পোল এবং পোলারটা কি ডেফিনেশনটা দেখা যাক দা পোলার of a point with respect to the circumference সেটা ইলিপস প্যারাবোলা হাইপারবোলা যাই হোক না কেন পোলার অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু সার্কেল ইজ দা লোকাস অফ দা পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ ট্যানজেন্ট ড্রোন এট দিস এক্সট্রিমিটিস অফ কোর্স থ্রু দ্যাট পয়েন্ট তাহলে দা পোলার অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ সার্কেল ইজ দা লোকাস অফ দা পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ ট্যানজেন্টস ড্রোন এট দা এক্সট্রিমিটিস অফ দা কোর্স আচ্ছা তো এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি তোমরা সবাই এটা দেখো এই গ্রাফটা দেখতে পাচ্ছ তো জি স্যার জি স্যার তো এবার আমরা বিন্দুটা নিচ্ছি ভেতর দিয়ে বিন্দুটা সার্কেলের ভিতরে নেই তাহলে হয়তো সুবিধা হবে দেখো এই যে সার্কেলটা আছে না জি স্যার এটা নিলাম তো এখন আমরা একটা সার্কেলের মাঝে একটা পয়েন্ট নিলাম এ পয়েন্ট বা বি পয়েন্ট নিলাম তো এখন এ বি পয়েন্ট দিয়ে কতগুলো কোড আঁকা যাবে বলো দেখি অনেক অসংখ্য কোড হবে না অসংখ্য অসংখ্য আচ্ছা স্যার তো এই অসংখ্য কোড আমরা একটা কোড নেই একটা কোড নিলাম সাপোজ এটা একটা কোড এটা একটা কোড আচ্ছা এই যে আমরা বি পয়েন্ট গামি বি বিন্দু গামি আমরা দুটা কোড নিলাম ঠিক আছে না তো এই কোড গুলো যে এক্সট্রিমিটি আছে সেই জায়গায় আমরা ট্যানজেন্ট নেই এবার আমরা ওই জায়গায় ট্যানজেন্ট নেই
আচ্ছা এবার দেখো দেখি তারপর একটা কি নিলাম একটা পয়েন্ট নিলাম হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান একটা পয়েন্ট যে পয়েন্টটা বলছে বি পয়েন্ট আর কি ঠিক আছে না বি পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান এই পয়েন্ট এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছো এই পয়েন্ট দিয়ে আমরা জাস্ট একটা এই লাল কালারের একটা কর্ড নিলাম একটা এই নীল কালারের একটা কর্ড নিলাম ঠিক আছে না এটা কর্ড নিলাম এখন এই লাল কালারের কর্ডটা বৃত্তকে যেখানে ছেদ করলো ঠিক আছে না এই ছেদ বিন্দুকে আমি দুইটা ট্যানজেন্ট হলো না এই ট্যানজেন্ট দুটো লাল কালার দিয়ে বোঝাইছি ঠিক আছে না লাল কালার দিয়ে বোঝাইছি তাহলে এই ট্যানজেন্ট দুটা যেখানে ছেদ করলো সেখানে একটা পয়েন্ট পাইছে কি কোন পয়েন্ট আরো কর্ড নিতাম তাহলে সেই কর্ড গুলো ট্যানজেন্ট হতো না সেই ট্যানজেন্ট গুলো একটা করে পয়েন্ট ছেদ করতো না এই ছেদ বিন্দু গুলো দিয়ে যে রেখাটা যাবে সেই রেখাটা তাহলে কোনটা কে এবং এল বিন্দুকে আমি যে রেখা এটাই না কথাটা কি বুঝতে পারতেছ তখন এই যে কে আচ্ছা এখানে যদি আরো একটা কর্ড নিতাম সাপোজ এই যে এদিক দিয়ে একটা কর্ড নিলাম এই কর্ডটা আবার দুই প্রান্ত দিয়ে যে ট্যানজেন্ট হতো সেই ট্যানজেন্টটা আবার যেখানে ছেদ করতো এইরকম কে এল এম এরকম আরো বিন্দু পাওয়া যাবে না আরো কিন্তু বিন্দু পাওয়া যাবে তাহলে এই বিন্দুগুলো দিয়ে যে রেখা অর্থাৎ এই বিন্দুগুলোর যে সঞ্চার পথ ঠিক আছে না সেই সঞ্চার পথটাই হবে বি বিন্দুর জন্য কি হবে পোলার তাহলে এই সঞ্চার পথকে বলবো পোলার আর বি বিন্দুকে কি বলবো পোল পোল এবং পোলার ডিফারেন্স বুঝতে পেরেছো এই বি পয়েন্ট কে বলবো আমরা পোলার আর পোল এবং এই রেখাটাকে বলবো আমরা পোলার এটা বিন্দুটা কোথায় ছিল বিন্দুটা কোথায় ছিল তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা আবার একটা সার্কেল নিলাম এই যে একটা সার্কেল নিলাম একটা সার্কেল আচ্ছা তো এই সার্কেল একটা পয়েন্ট নিলাম কোথায় এই যে একটা পয়েন্ট এন পয়েন্ট নিলাম ঠিক আছে না তো এখন দেখো এই এন পয়েন্টের জন্য যে পোলার সেই ইকুয়েশনটা আমরা দেখতে চাই ঠিক আছে না এন পয়েন্টের যে পোলারের পোলারটা কোথায় থাকবে এই যে এন পয়েন্টটা সাপোজ পয়েন্টটা এখানেই আছে এর আমরা পোলারটা দেখতে চাই তাই না তো দেখো এই যে এ সার্কেল এবং এই এন পয়েন্টের যে পোলার
স্যার এক থেকে রেকর্ড করতেছেন কই কি দেখে যাবে ও রেকর্ড তো করা হচ্ছে না রেকর্ড করতে ভুলে গেছিলাম আমি রেকর্ড করতেছি সমস্যা নেই আচ্ছা দেখো ভালো আচ্ছা আমরা আরেকটু এখানে এখানে আসি আচ্ছা তো এইটা হচ্ছে সার্কেলের ভিতরের একটা পয়েন্ট x1 y1 সার্কেলের যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সেই পোলারটা আমরা কোথায় পেলাম এই যে বেগুনি কালার দিয়ে যেটা সেটা হচ্ছে তার পোলার তো এখন এই পোলারের ইকুয়েশনটা কিভাবে পাবো সেটা এবার দেখা যাক এখানেও ঠিক একই ঘটনা কোনটা যে একটা সার্কেল যদি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার যদি হয় তাহলে এইরকম সার্কেলের x1 y1 পয়েন্টের জন্য পোলারটা কত হবে x x1 প্লাস y y1 ইকুয়াল টু a স্কয়ার তাহলে বোঝা গেল তার মানে এটাও t ইকুয়াল টু 0 না জি স্যার এটা কিন্তু t ইকুয়াল টু 0 তার মানে t ইকুয়াল টু 0 দ্বারা অনেক কিছুই বোঝাচ্ছে কিন্তু ট্যানজেন্ট বোঝাচ্ছে কোড অফ কন্টাক্ট আবার পোলারও বোঝাচ্ছে ওই পয়েন্টের জন্য পোলার কত হবে সেটাও বোঝাচ্ছে তো এটা 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 প্রমাণ মনে করে ক্লাসে পড়াচ্ছি এই পর্যন্ত এর প্রমাণটা আছে হচ্ছে এই 71 পেজে 71 নম্বর পেজে এটা তোমাদের পড়াইছিলাম 71 তারপর 72 এই পর্যন্ত পড়ানো হয়েছিল তো এবার আমরা যাই এর প্রমাণটা দেখে নিও তোমরা ঠিক আছে আচ্ছা এবার আসলে কনজুগেট পয়েন্ট এবং কনজুগেট লাইন কনজুগেট পয়েন্ট এবং কনজুগেট লাইনটা কি স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো স্যার বিন্দুটা হচ্ছে পোল হ্যাঁ আর লাইনটা হচ্ছে পোলার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বিন্দুটা পোল লাইনটাই পোলার এখন বিন্দুটা কিন্তু ভিতরে হতে পারে আবার বাইরেও হতে পারে জি স্যার এই যে কনজুগেট পোল এবং কনজুগেট পোলার কনজুগেট পয়েন্ট এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি তোমরা কি দেখতে পাচ্ছো জি স্যার এই যে কনজুগেট পয়েন্ট এবং কনজুগেট লাইন কনজুগেট পয়েন্টটা কি যে দুইটা পয়েন্ট কে আমরা কনজুগেট পয়েন্ট বলবো যদি দ্য টু পয়েন্টস সাচ দ্যাট ইচ লাইস অন দ্য পোলার অফ দ্য আদার আর কল কনজুগেট পয়েন্টস মানে একটা পয়েন্টের পোলার যদি নেই সেটা দেখব যে সেই পোলারটা ওই বিন্দু দিয়ে অন্য অপর বিন্দু দিয়ে গেছে ঠিক আছে না যদি একটা পয়েন্টের পোলার নেই সেটা যদি ওই পয়েন্ট দিয়ে যায় অন্য পয়েন্টটা দিয়ে যায় তাহলে আমরা বলবো অথবা ওইটার যদি পোলার পোল নেই পোলার নেই তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে মানে একটার পোলার আরেকটা পয়েন্ট দিয়ে যাবে আরেকটার পোলার অপর পয়েন্টটা দিয়ে যাবে এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা তাদেরকে বলবো কনজুগেট পয়েন্ট এবং লাইন দুটোকে বলবো কনজুগেট পোল দুটোকে পোলার লাইন আরেকবার একটু বলেন স্যার আচ্ছা এটা আমরা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি গ্রাফ দিলে তাহলে তোমাদের সুবিধা স্যার আরেকবার একটু কনজুগেট পয়েন্ট একটু বলেন সেটাই বলছি দেখো গ্রাফটা দেখো সাপোজ এটা হচ্ছে একটা সার্কেল এখান থেকে আমরা একটা পয়েন্ট নিলাম একটা পয়েন্ট না আচ্ছা দেখতে পাচ্ছ এবার জি স্যার একটা সার্কেল নিলাম একটা পয়েন্ট নিলাম বি পয়েন্ট তো এখন এই সার্কেল এবং এই যে এখানে একটা এটা একটা ফাংশন আছে বুঝতে পেরেছো আমি যে অ্যাপ্লিকেশন অ্যাপটা ইউজ করতেছি এই জিও জেব্রা তো এখানে দেখো এই পয়েন্টের জন্য তার পোলারটা কিন্তু এখানে দেখাচ্ছে
কথা বলতে যে এই যে আচ্ছা বি পয়েন্টের জন্য পোলারটা আমরা দেখতেছি নীল কালারে কথা বুঝতে পেরেছো বি পয়েন্টের পোলার হচ্ছে এই নীল কালার দিয়ে বোঝানো হচ্ছে ঠিক আছে না জি স্যার তো এবার এই পয়েন্টের উপর একটা এই পোলারের উপর একটা পয়েন্ট নিলাম মানে আমরা তাহলে বি পয়েন্টের পোলারটা কত এটা হচ্ছে কিন্তু বি পয়েন্টের পোলার আমরা এখানে লিখি polar of b আচ্ছা এখানে আসলে না আচ্ছা যে নীল কালারের যে রেখাটা এটা হচ্ছে b পয়েন্টের polar এই সার্কেলের জন্য polar এখন আমরা তাহলে এই সার্কেল এবং এই পয়েন্টের জন্য পোলারটা পেলাম এই এই লাইনটা তাই না এবার লাইনটা ছিল বিন্দুটা কোথায় ছিল সার্কেলের ভিতরে ভিতরে সার্কেলের বাইরের জন্য একটা পয়েন্ট নেই বাইরে একটা পয়েন্ট আমরা দিলাম হচ্ছে সি পয়েন্ট নিলাম ঠিক আছে না তাহলে দেখো এই সার্কেল এবং এই পয়েন্টের পোলারটা কোথায় এই যে নতুন যে লাইনটা পেলাম এই লাইনটা পেলাম না লাল কালার আচ্ছা এই যে লাল কালার একটা লেখা পেলাম না জি স্যার এটা কোন পয়েন্টের জন্য সি পয়েন্টের জন্য তাই না সি পয়েন্টের জন্য এই লাইনটা না আচ্ছা সি পয়েন্টের জন্য লাইনটা কি বলতেছি এটা সি পয়েন্টের পোলার তাহলে সি পয়েন্টের পোলারটা কি বি বিন্দু দিয়ে গেল না স্যার গেল না সি পয়েন্টের পোলারটা কি বি বিন্দু গেল তাহলে এদের কিন্তু কনজুগেট আমরা বলতে পারি না কখন বলবো যদি বি পয়েন্টে পোলারের উপর সি বিন্দুটা থাকতো এবং সি পয়েন্টের পোলারটা যদি বি বিন্দু যায় তাহলে আমরা তাদেরকে কি বলতাম কনজুগেট পয়েন্ট বলতাম এখন দেখো আমরা পয়েন্টটা এবার আগে এই সি এর পজিশনটা চেঞ্জ করে আমরা দেখো এর উপর নিলাম কোন বিন্দু দিয়ে গেল বি বিন্দু দিয়ে গেল না বি বিন্দু আচ্ছা এবার দেখো বি বি কে আমরা মুভ করতেছি ও কিন্তু সি দিয়ে যাচ্ছে না যেই এই পোলারের উপর দিলাম আবার কিন্তু ওই ওই রেখাটা কোথায় গেল সি সি পয়েন্ট দিয়ে গেল তখন আমরা এই পয়েন্ট এবং এই লাইন দুটোকে একে অপরের কি বলতেছি কনজুগেট পয়েন্ট এবং কনজুগেট লাইন বোঝা গেল আচ্ছা তো এই পয়েন্টটাকে আমরা এই কনজুগেট লাইন কনজুগেট পয়েন্ট বলবো তো এবার দেখা যাক তারপর কি আছে আচ্ছা এবার আর একটা জিনিস ইকুয়েশন অফ কোড ইন টার্মস অফ মিডল পয়েন্ট ইকুয়েশন অফ কোড ইন টার্মস অফ মিডল পয়েন্ট অর্থাৎ একটা বিন্দু যদি বৃত্তে মাঝখানে থাকে ঠিক আছে না আমাদের হাতে সময় মনে হয় একটু বেশি নাই আর আমরা যাই এখানে এখানে যে বি পয়েন্ট নিচ্ছি না এখানে ইকুয়েশন অফ কোড ইন টার্মস অফ মিডল পয়েন্ট এর কথার অর্থ কি ইকুয়েশন অফ কোড ইন টার্মস অফ মিডল পয়েন্ট মানে হচ্ছে যে একটা বিন্দু যদি বৃত্তের মাঝখানে থাকে তাহলে ওই বিন্দুকে আমি যে কোডটা হবে তাহলে সেই কোডের ইকুয়েশনটা কত তাহলে ওই বিন্দুটা কোডের কোথায় থাকবে শর্ত হচ্ছে বিন্দুটা কোডের মাঝামাঝি থাকবে অর্থাৎ ওই কোডের মধ্যবিন্দুটা হবে x1 y1 এইরকম কোডের ইকুয়েশন কত হবে যদি সার্কেলটা x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার হয় অর্থাৎ সার্কেলটা যদি s ইকুয়াল টু 0 হয় এবার আমরা এখানে দেখি সার্কেলটা যদি s ইকুয়াল টু 0 হয় এবং b এমন একটা পয়েন্ট বি পয়েন্ট সেটা এখন সার্কেলের মাঝখানে যে কোনো পয়েন্ট হতে পারে যেটাকে আমরা বলছি x1 y1 পয়েন্ট তাহলে এই বি পয়েন্টে কতগুলো কোড যেতে পারে বলো দেখি অসংখ্য অসংখ্য বি পয়েন্টে অসংখ্য কোড কিন্তু যাবে কিন্তু অসংখ্য কোন কোডের কথা বলতেছি কোড ইন টার্মস অফ মিডল পয়েন্ট এর অর্থ কি যে কোডের কথা বলছি যে কোডটাতে বি বিন্দুটা হবে কেন্দ্র আচ্ছা অর্থাৎ
কেন্দ্র এখানে তো অনেক কোডই হতে পারে এইটা একটা কোড আবার এটা একটা কোড তো আমরা সেই কোডটার কথা বলছি যেটাতে বি পয়েন্ট হবে হচ্ছে মিডল বিন্দু মিডল পয়েন্ট তো তাহলে সেই কোডের ইকুয়েশনটা কত হবে ঠিক আছে না তো এটা আমরা এটা দেখি এটা এটার সলিউশনটা এখানে আমি লিখেছি পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছ কি জি স্যার জি স্যার এটা আমরা প্রবলেমটা একটু দেখি কি বলা হচ্ছে যে লেট দা ইকুয়েশন অফ দা কোড বি এত এখানে একটা ইকুয়েশন নেওয়া আছে এখানে একটা ইকুয়েশন নিয়েছি এই ইকুয়েশনটা আমরা ধরে নিচ্ছি আমরা জানি না এটা ফাইনালি কি হবে ওইটাই আমরা বের করতে চাই তো এটা তো একটা স্ট্রেট লাইন হবে তাতে কোনো সন্দেহ আছে কি এটা তো একটা স্ট্রেট লাইন হবে তাই না জি স্যার কোডের যেহেতু ইকুয়েশন হবে একটা স্ট্রেট লাইন হবে তাই এই স্ট্রেট লাইনটা আমরা একটা প্যারামেট্রিক ফর্মে নিয়েছি x - x1 / cos θ = y - y1 / sin θ = r এখানে x1 y1 কি ফিক্সড পয়েন্ট ওই বিন্দুটা তাই না তাহলে ওই বিন্দু থেকে r হচ্ছে ডিসটেন্স মানে প্যারামেট্রিক যে ইকুয়েশন আমরা জানি ফর্মুলার ক্ষেত্রে কেমন হয় কিভাবে ধরে নিয়েছি তো x এবং y এর পয়েন্ট থেকে এই যে এখানে x এবং y এগুলা কিন্তু ওই সঞ্চার পথের উপর বিন্দু তাই না সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু সেই যে কোনো বিন্দু ডিসটেন্স যদি r হয় তাহলে পোলার ইকুয়েশনটা ঠিক এরকম হয় তোমরা সরলরেখার পোলার ইকুয়েশন কেমন সেটা দেখে নিও আমি ক্লাসে বলেছিলাম এখন না বলি সেখান থেকে আমরা দেখো সাবস্টিটিউট করে আমরা কি এটা কি ইকুয়েশনটা কেমন পাচ্ছি x = x1 + r cos θ মানে ক্যালকুলেশন করে y = y1 + r sin θ এরকম একটা ইকুয়েশন পাচ্ছি তাহলে এই এই যে বিন্দুটা এটা হচ্ছে ওই লাইনের উপর বিন্দু না x = θ y = r sin θ এই বিন্দুটা কিন্তু ওই কিন্তু এর উপর বিন্দু আছে কারণ যেহেতু ক্রস করে চলে গেছে সার্কেলের উপরেও আছে ঠিক আছে না স্যার ক্লাসে স্যার প্রবলেম আমি ক্লাস শেষ করে দিচ্ছি তো সার্কেলের উপরে আছে তাহলে অতএব এই বিন্দুটাকে যদি আমি সার্কেলের ইকুয়েশনে বসালে আমরা সার্কেলের উপরে বসালাম বসালে এটা আর স্কয়ার দিয়ে একটা ইকুয়েশন পেয়েছি একদম শেষে এটা শেষ করে আমি শেষ করছি এটা বলি ফাইনালি একটা ইকুয়েশন পেয়েছি না তো এই ইকুয়েশনে এটা কিসের আর হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে ঠিক আছে না আর এর একটা দ্বিঘাত সমীকরণ তাহলে যেহেতু করেছে যেহেতু সার্কেল কে স্যাটিসফাই করতেছে মানে কি সার্কেল উপরে অবস্থান করছে না এই বিন্দুটা x এবং y সার্কেল উপরে যদি অবস্থান করে তাহলে ওই x1 y1 থেকে ওই বিন্দুগুলোর দূরত্ব কত সমান না ব্যাসের সমান সাপোজ এখানে তাহলে তোমরা দেখো